সময়ের সাথে সাথে ফাঁসির দাবিতে ফুঁসছে রাজধানীর শাহবাগ চত্বর। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে সেখানকার অবস্থান কর্মসূচি পরিণত হয়েছে হাজার হাজার মানুষের সমাবেশে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজরীন মুন্নি, সবশেষ জানতে আমরা যোগাযোগ করছি তার সাথে। মুন্নি, আপনি আমাদেরকে আজ সারাদিন, এমনকি সন্ধ্যাবেলায়, এমনকি কিছুক্ষণ আগেও আমাদেরকে জানিয়েছেন শাহবাগ চত্বরের কী অবস্থা, ঠিক এখন আপনি কী দেখছেন, কী চলছে ওখানে? তারিখ ছিল 71-এ, যারা যুদ্ধ অপরাধী তাদের ফাঁসির রায় হতে হবে। এই যে আন্দোলন এবং এই যে প্রতিবাদ হচ্ছে, গতকাল থেকে এটা শুরু হয়েছে আপনি জানেন, এবং আজ সকাল থেকে যেটা এটা নতুন উদ্যমে শুরু হয়েছিল সেটা বেলা গড়িয়েছে যত তত বেড়েছে, এবং সারাদিন ধরে নানা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে। আপনাকে জানিয়ে রাখি, তার মধ্যে রাজনীতিবিদ ছিলেন, আইনজীবী ছিলেন, শিক্ষক ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, এমনকি সরকারি মন্ত্রীও ছিলেন। তারা সবাই এসে বলছেন এই আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত এবং সবাই সম্মতি জানান এই আন্দোলনের সাথে। তারা বলছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় হোক এবং সেই রায় কার্যকর করা হোক, এই এর চেয়ে বাইরে তাদের কারোরই কিছু বলার নেই। আসলে জনতা যা চাইছে, জনতার চাওয়ার সাথে তারা সম্পৃক্ত। এখানে এসেছিলেন আইনজীবী, এখানে যে আইনজীবীরা এসেছিলেন তারা বলেছিলেন যে স্বপ্রণোদিত হয়ে সুমোটো রুল জারি করবেন তারা, গতকাল যে ট্রাইব্যুনাল যে আদেশ যে রায় দিয়েছে তার বিপক্ষে। আপনাকে জানিয়ে রাখি, সন্ধ্যা 7টার কিছুক্ষণ পর এখানে সংসদ উপনেতা সাজ্জাদা চৌধুরী এসেছিলেন, তিনি বললেন যে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছেন, তিনি বললেন যে সরকারের পক্ষ থেকে আমরা সংহতি জানাতে এসেছি। যদি আপনাকে বলে রাখি, এইখানকার যারা সাধারণ জনগণ তারা কোনো ব্যানারে পছন্দ করছে না, তারা কোনো রাজনৈতিক দল পছন্দ করছে না, রাজনৈতিক কোনো পরিচয় পছন্দ করছে না। তারা চাচ্ছে এখানে যারা আছে তারা সাধারণ মানুষ, তারা অন্তর এবং আত্মার থেকে যে দাবি চাচ্ছে, যে দাবি তাদের যে যুদ্ধাপরাধীদের বিচার, সেই দাবির সাথে যারা একাত্ম হতে পারবে তারা সাধারণ মানুষ হয়ে এখানে একাত্মতা প্রকাশ করবে। সাজ্জাদা চৌধুরীকে সেই কথাই জানানো হয়েছে এখান থেকে, এখানকার এবং পুরো দেশের। আপনি জানেন আনাম, শুধু এটা শুধুমাত্র শাহবাগ কেন্দ্রিক একটি আন্দোলন নয়, এর মধ্যে পুরো দেশে ছড়িয়ে গেছে। এখানে আমরা আছি সেই সকাল থেকে এবং আমরা এর মধ্যেই জানতে পারছি বিভিন্ন জায়গায়, শহরের, ঢাকা শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে সংহতি প্রকাশ করে সব জেলা বিভাগে এই ধরনের সমাবেশ হচ্ছে। এবং আনাম, আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 8টা থেকে এই সমাবেশ আবার শুরু হবে এবং শুক্রবার কিন্তু মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। এবং এই আন্দোলনের সূচনা যারা করেছেন তারা হচ্ছে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন, তারা এই আন্দোলনটা শুরু করেছিলেন। এবং এই আন্দোলন নিয়ে তারা কোথায় যেতে চান জানার জন্য সেই ব্লগারদের একজন এবং সেই সংগঠনের সাধারণ সম্পাদক যিনি আছেন মাহমুদুল ইসলাম মুন্সি, তার সাথে আমরা কথা বলছি। আন্দোলন কখন থেকে চলছে, কি চাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। আন্দোলন চলছে, কাদের মোল্লার রায় যখন ঘোষণা হলো ঠিক তখন থেকেই আন্দোলন আমরা ঘোষণা দিয়েছি ফেসবুকে একটা ইভেন্টের মাধ্যমে, এবং তখন থেকেই হাজার হাজার মানুষ শাহবাগে এসে জড়ো হয়েছেন। শাহবাগে এসে জড়ো হয়েছেন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক নামে আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের ব্যানারে। এখানে কোনো রাজনৈতিক দল নেই, এখানে কোনো পেশাজীবী সংগঠন নেই, এখানে কারোর কোনো রকম এখানে সংশ্লিষ্টতা নেই, শুধুমাত্র এখানে আছে সাধারণ মানুষ। তারা কথা বলি, আমাদের নিজের কথা বলি, আজকে একত্রিত হয়েছি শুধুমাত্র একটি দাবিতে, সাধারণ মানুষের প্রাণের দাবিতে। যেই দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেই রক্তের ঋণ, 1971 সালে 30 লাখ শহীদের রক্তের ঋণ আমরা নিজের কাঁধে দায় বয়ে নিয়ে এসে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা চাই ফাঁসি।